এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ, যা যা লাগবে আমাদের এক্সপেরিমেন্ট করতে। স্পাঞ্জশিট আয়রন ক্রুসিবল, স্পাঞ্জশিট আয়রন ক্রুসিবল, স্কিড মোড আয়রন ক্রুসিবল, স্কিড মোড আয়রন ক্রুসিবল, পোর্সেলিন ক্রুসিবল, পোর্সেলিন ক্রুসিবল, এটা ইনসুলেটর, সিরামিক ব্লক, ইনসুলেটর সিরামিক ব্লক, ওয়্যার সাপোর্ট ট্রায়াঙ্গেল নাইক্রোম ওয়্যার, এটা নাইক্রোমের তৈরি, নেট ওয়্যার, এটা নর্মাল নেট ওয়্যার, এটা স্ট্যান্ড, স্ট্যান্ড, সার্কুলার শিট আয়রন বুট, সার্কুলার শিট আয়রন বুট, বুনসেন বার্নার, এটা বুনসেন বার্নার, ডিজেল, আমরা এটা ডিজেল আমরা 10 ml নিব, 10 mg ডিজেল নেব। আমরা এখন ডিজিটাল ওয়েট মেজারিং মেশিনে যে ক্রুসিবলটা আছে, ইনটু ক্রুসিবল, আগে এটা ওয়েট মেপে নিব। তো দেখা যাচ্ছে যে এটা ওয়েট হয় 21.919, এখন আমরা 10 ml বা 10 mg হাই স্পিড ডিজেল নিব। 10 mg ডিজেল নিতেছি আমরা এখন। এখন আমরা তেল সহ মাখবো, অয়েল সহ। তো আমরা চেষ্টা করবো আমাদের যাতে এক্সাক্ট 10 mg হয়। তো আমাদের ডিজেল একটু কমাইতে হবে, এখানে কমাতে হবে। তেল সহ এখন আমরা তেল সহ ওয়েট নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে 31.00, তো এক্সাক্ট 10ই হয়েছে। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, আমরা পোর্সেলিন ক্রুসিবলে আপনার 10 mg বা 10 ml ওয়েল নিয়েছি। এখন আমরা যে মাঝের সাইডের ক্রুসিবলটা আছে, স্কিড মোড আয়রন ক্রুসিবল, এটা স্পাঞ্জশিট আয়রন ক্রুসিবলের ভিতরে, স্পাঞ্জশিট আয়রন ক্রুসিবলে বালি নেওয়া আছে এখানে। তো এটার ভিতরে তিন ভাগে দুই ভাগ ভিতরে প্রবেশ করাবো, বালির ভিতরে তিন ভাগের দুই ভাগ ভিতরে প্রবেশ করাবো মাঝের সাইজের ক্রুসিবলটা। তার উপর আমরা এই পোর্সেলিন ক্রুসিবলটা দিয়ে দিব। এখন আমরা তার উপর পোর্সেলিন ক্রুসিবলটা দিয়ে দিব। এটা কভার ওয়ান, এটা কভার ওয়ান, কভার এখানে ছিদ্র আছে, একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রর সাথে এই ছিদ্র লিঙ্ক করা আছে। তো আমরা কী করবো, এটাতে ব্যাপারটা বের হবে। তো আমরা এটা ঢেকে দিব, ঢেকে দিব। তারপরে তারপর এই ক্রুসিবলগুলো এখানে বসাবো। বসানোর পরে সার্কুলার শিট আয়রন বুট, এটা সার্কুলার শিট আয়রন বুট, এটা সিরামিক ব্লক, সরি সিরামিক ব্লক, এটা ইনসুলেটর, এটা ইনসুলেটর কাজ করে যে বাইরে থেকে কোনো হিট ভিতরে আসবে না বা ভিতর থেকে কোনো হিট বাইরে যাবে না। তো আমরা এটা দিয়ে এটা দিয়ে দিব, ঢেকে দিব। তার উপর তারপর আমরা সার্কুলার শিট আয়রন বুট এটা দিয়ে এটা ঢেকে দিব। এখন এই বুনসেন বার্নার, এখানে গ্যাসের লাইন দেওয়া আছে বুনসেন বার্নারে, বুনসেন বার্নারে আমরা এখানে দেখি হিট দিব, এখানে আমরা হিট দিব বুনসেন বার্নারে। এটা গ্যাসের চাবি, তো আমরা এটা অন করবো। তারপরে আমরা এখানে হিট দিব, এখানে দেখা যাচ্ছে যে একুশি বলে নিচে এখানে অ্যাশ আকারে থাকে, এখানে কালো কালো, ভিতরে কালো কালো দেখা যায় অ্যাশ আকারে, এইটাই হলো কার্বন রেসিডিউ। এখন আমরা এটা ওয়েট নিব, এখন আমরা এটা ওয়েট নিব, দেখা যাচ্ছে 22.82।